আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা 40ES 9Y কম্প্রেসার। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টার্মিনাল, আর নিচে হলো কম্প্রেসার কয়েলগুলো, এগুলো নাটের মাধ্যমে লাগানো থাকে। আমরা আজকে দেখাবো আপনারা কম্প্রেসারটা চেক করবেন কীভাবে এবং কম্প্রেসারের এই সমস্যাটা কী। অবশ্যই ওহম চেক করার সময় আপনারা দেখতে পারবেন যে সমস্যাটা কোথায়। এই দুইটা হচ্ছে থার্মাল প্রোটেক্টরের সেন্সর ওদের রিলেতে যায়, যেটা নাকি আপনার কম্প্রেসার ওভারহিট হয়ে গেলে, এই দুটো ওপেন হয়ে গেলে কম্প্রেসারটাকে সেফটি করে, এটা রিলের মাধ্যমে কন্ট্রোলিংয়ের মাধ্যমে কাজ করে থাকে। এখন এই যে তিনটা ছয়টা মাথা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্প্রেসার কয়েলের। আর আমরা এই লুপগুলি একটু চেক করে দেখাবো আপনাদের ওহমস কত থাকে এবং এটা সমস্যাটা কোথায় দুটোটাই। প্রথমেই অ্যাম্পিয়ার মিটারটাকে আমরা ওহমসে লাগিয়ে নেবেন, এবং মিটারটাকে ওহমসে লাগানোর পরে প্রুফ ধারা, আগে একটা প্রুফ যে কোনো একটা টার্মিনালে ধরে নেবেন, মানে যে কোনো একটা ক্লিপে ধরে নিলেই হবে টার্মিনালের, কম্প্রেসার টার্মিনালের আরেক মাথা, কম্প্রেসারের আরও তিনটা মাথা, যেহেতু তিনটা মাথা আছে ধরলে দেখতে পাবেন কিছু ওহমস দেখাচ্ছে। দেখুন, তারপর এটা লাগাচ্ছি আমরা আবার, কোনো কিন্তু ওহমস নাই। আমরা প্রথমে একটু বডির সাথে দেখেছিলাম, প্রথম যে কয়েলটা দেখেছিলাম সেটা হচ্ছে সরাসরি বডি দেখাচ্ছে, মানে কম্প্রেসার কয়েলটা কি হয়েছে, শর্ট হয়ে গেছে, মানে একটা কয়েল সম্ভবত পুড়ে গেছে। দেখেন, একটা কয়েল পুড়ে যাওয়ার কারণে কিন্তু এই যে একটা প্রুফ কিন্তু আমাদের ইয়ে দেওয়া আছে, মানে কম্প্রেসার বডিতে দেওয়া, আর এমনিতে চেক করা হচ্ছে এই যে কম্প্রেসার কয়েল থেকে দেখাচ্ছে, সরাসরি বডি দেখাচ্ছে। আপনারা ভালো করে মিটারটা দিকে চেক করে চেকটা দেখুন, চোখ কান খোলা রেখে দেখুন। এই পাশে দুইটা কোয়েল বাদ দিয়েছে, কিন্তু এই পাশে সবকটা কোয়েলই আপনার কিন্তু দেখাচ্ছে, বডি দেখাচ্ছে। আমরা কম্প্রেসারটাকে খুলে একটু দেখাবো আপনাদেরকে। এই কম্প্রেসার মডেল আমরা দেখতে পাচ্ছেন বিজার 40ES 9Y। এটা কিন্তু অবশ্যই রেসিপ্রোকেটিং হারমেটিক কম্প্রেসার। তা আমরা কিন্তু দেখলাম যে কম্প্রেসার কয়েল বডি এই দেখতে পাচ্ছেন, কম্প্রেসার কয়েলটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে মেটালের সাথে বডি দেখাচ্ছে, এই যে একটা সাইড কিন্তু পুড়ে গেছে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।